হিন্দু হয়েও ইসলাম ধর্ম পালন করছেন বাংলাদেশি অভিনেত্রী দুলারি। আশির দশক থেকে এখন পর্যন্ত খল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন অভিনেত্রী শাহনাজ পারভীন দুলারি। সুমিতা দেবী, মায়া হাজারিকা কিংবা রিনা খানের পরে দুলারি হচ্ছেন একজন শক্তিমান খল অভিনেত্রী। প্রায় 8 শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি, পেয়েছেন বহু পুরস্কার। তার এই দীর্ঘ কেরিয়ার মোটেই সহজ ছিল না। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার জীবনে বহু অজানা বিষয় শেয়ার করেছেন তিনি। শাহনাজ পারভীন দুলারি ঢালিউড চলচ্চিত্রে জনপ্রিয় একজন মুখ, রূপালী পর্দায় খল চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। এরই মধ্যে 8 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে জানালেন, হিন্দু হয়েও মুসলিম ধর্ম পালন করছেন তিনি। দুলারি বলেন, অভিনয় জগতে আসার পর বাড়ি গেলাম, কিন্তু আমার মা আমাকে বাড়িতে জায়গা দিল না। আমি মূলত হিন্দু, আমার নাম আলপনা দুলারি দে, তবে আমি মুসলিম ধর্ম পালন করি। এখন আমার নাম শাহনাজ পারভীন দুলারি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুরবানি দেই, রোজার মাসে রোজা রাখি। আমি বাড়ি যাওয়ার পর আমাকে বাড়িতে উঠতে দেওয়া হয়নি। তিনি বলেন, আমার কাকা জ্যাঠা যারা ছিলেন তারা বলেছিলেন, আমাকে বাড়িতে জায়গা দিলে আমার বাবা মাকে সমাজে এক ঘরে করে রাখবে। তখন আমি ভাবলাম, আমার জন্য সবার এ শাস্তি কেন পেতে হবে। এরপর বাড়ি থেকে চলে আসি, সিনেমায় কাজ শুরু করে দিই। এক প্রশ্নের জবাবে অভিনেত্রী দুলারি বলেন, ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালো লাগতো। রাজ্জাক ভাই, শাবানা আপা, কবরি আপার অভিনয় দেখতাম, তখন থেকেই অভিনয়ের প্রতি আমার ঝোঁক ছিল। 5ম শ্রেণীতে ওঠার পর স্কুল পালিয়ে মালিকাবানু সিনেমায় শুটিং দেখতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর মায়ের মার খেলাম, এরপরই জেদ ধরলাম আমি অভিনয় করব। কিছুদিন পর বাড়ি থেকে পালিয়ে FDC-তে চলে আসলাম। তিনি বলেন, পরিচালক সিরাজুল ইসলামকে অনুরোধ করি, আমি তো আর বাড়ি ফিরে যেতে পারবো না, সুতরাং আপনি আমাকে কাজ দিন। তখন তিনিই আমাকে প্রথম কাজ দেন। প্রথম 130টি সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করেছি, এরপর খল চরিত্রে অভিনয় শুরু করি। দুলারি এখন পর্যন্ত বিয়ে করেননি। কেন বিয়ে করেননি জানতে চাইলে তিনি বলেন, বিয়ে করার মতো কাউকে পাইনি, তাই আমি বিয়ে করিনি। আমি যেরকম পুরুষ চাই সেরকম পাইনি। আমার মনের মতো হতে হবে, আমাকে অভিনয় করতে দিতে হবে। ওরা আমাকে ভালো হতে দিল না। কাজী হায়াত রচিত এবং পরিচালিত 2010-এর নাট্য চলচ্চিত্র, এটি প্রযোজনা করেছেন অভিনেত্রী শাহনাজ পারভীন দুলারি। পরোপকারী এবং সমাজসেবী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে এবং এখনও অভিনয়ে সক্রিয় রয়েছে। দুলারির পূর্ণ নাম শাহনাজ পারভীন দুলারি। তার জন্ম 1966 সালে 11ই ডিসেম্বর ঢাকার সাভারে।